নমস্কার, আমি নয়ন, শুরু করছি আজকের অনুষ্ঠান অন দ্য রেকর্ড। আমাদের সঙ্গে মুখোমুখি হয়েছেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের মন্ত্রী মন্টুরাম পাখিরা। কথা বলো তার সঙ্গে, ডিপার্টমেন্টের সাফল্য, সুন্দরবনের সামগ্রী পরিকল্পনা কী কী, একদম সরাসরি তার সঙ্গে কথা বলো। প্রথমে ভূমি 24/7 আপনাকে স্বাগত অভিনন্দন। আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ একটা ডিপার্টমেন্ট আপনি সামলাচ্ছেন, অনেক কাজ বাকি রয়েছে, যে সমস্ত কাজগুলো করা গেল কী কী করা গেল আপনাদের কাজ? না, 2011 সালে আমার সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নেতৃত্বে রাজ্যে সর্বস্তরে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা দোয়াকে পাথেয় করে মা মাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পরেই সুন্দরবন দপ্তরকে নূতন করে বাস্তবায়িত করার জন্য সুন্দরবনের পরিকল্পনাকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার 2011 সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রায় 1.5 বছর পর প্রথম সরকারের আমাকে এই দপ্তরে দায়িত্ব দিয়েছিলেন। তার আগে অন্য একজন দায়িত্বে ছিলেন। তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে সুন্দরবনের অঢেল পর্যটনের সম্ভাবনা আছে, সেই পর্যটনের সম্ভাবনাকে আমার বাস্তবায়িত করতে গেলে সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থাটাকে আমাদের মজবুত করতে হবে। একটা প্রশ্ন যেটা বারবার যেটা উঠছে, আপনি তো কাজ করছেন, 34 বছর বামফ্রন্ট রাজ্যে ক্ষমতায় ছিল, এই দপ্তরটা ছিল, তো তারা এই কাজটা কেন করতে পারল না? তার দপ্তর ছিল, কিন্তু দপ্তরের যদি আপনি 34 বছরের যদি এই দপ্তরের বরাদ্দ দেখেন, বাজেটের বরাদ্দ দেখেন, তাতে আপনি পরিষ্কার হয়ে যাবেন যে সুন্দরবনের জন্য যে ঢাকঢোল ওরা পিটিয়েছেন, আক্ষরিক অর্থে সুন্দরবনের মানুষের জন্য কিছুই করেননি এরা। তাই টাকাগুলো কি পার্টি ফান্ডে যেত সেই সময়? টাকাগুলো সেটা আমি বলতে পারছি না, কারণ 2011 সালে এমন কোনো শেষ পর্যায়ে 2010-11 অর্থ বর্ষে ওদের যে বাজেট ছিল তা প্রায় 100 কোটি টাকারও নিচে প্রায় সেই অবস্থায় ছিল, এবং তাদের যে বাজেট তারা পেয়েছিলেন সেই বাজেটে যদি তারা কাজও করতেন তাহলে সুন্দরবনে অনেক কাজ হতো না। সামগ্রিক বিকাশ, আর্থসামাজিক প্রেক্ষাপট, উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকাটা নীরব ছিল বলে আপনারা ক্ষমতা নীরব ছিল তা যদি আপনারা ক্ষমতা এসছেন তাতে এসছে নিশ্চিত। তাদের যে সমস্ত ড্রব্যাক্স ছিল, তাদের যে সমস্ত মাইনাস পয়েন্ট ছিল, তারা ভেবে দিয়েছিলেন যে একটার পর একটা নির্বাচনে প্রশাসনকে কাজে লাগিয়ে মানুষের উপর সন্ত্রাস করে জিতে আসা যাবে, তার জন্য উন্নয়নের কোনো প্রয়োজন নেই। কিন্তু পাল্টা অভিযোগ বিরোধীরা করছে, পাল্টা সন্ত্রাস আপনারা করছেন গ্রাম বাংলাতে, না এটা যদি বলে থাকেন সঠিক নয়, এটা বাস্তব নয়। তার কারণ ওদের 34 বছরের শেষার্ধের 15 বছর যে ধরনের হাড়হিম করা সন্ত্রাস হয়েছে, যেভাবে সাংবাদিকরা নিজেরা গ্রামে গঞ্জে গিয়ে ওদের সন্ত্রাসের কথা তুলতে পারেননি তা আপনারা জানেন, তখনকার কংগ্রেসের নেতৃত্ব মানস ভূঁইয়া থেকে আরম্ভ করে কেউ সেই সন্ত্রাসের হাত থেকে বাদ যাননি। তো বুদ্ধের মানুষপুত্র ছিলেন মানস ভূঁইয়া, এখন আপনার দলে রয়েছেন, কি বলবেন আপনি? না সেটা, তিনি কার মানুষপুত্র থাকলেন কি থাকলেন না, রাজনৈতিক দলের একটাই কথা যে বাস্তব দিকটা উপলব্ধি করতে হবে, পরিস্থিতি মানুষকে সেই জায়গায় নিয়ে যায়, ফলে এই বিষয়টা এর জন্য আমরা তার জন্য কোনো গুরুত্ব দিই না। মানে আত্মমূল্যায়নের প্রয়োজন আছে, যেটা মানুষ ভিয়া হয়তো করে হয়তো আপনার দলে এসেছেন, ঠিক আছে, কিন্তু একটা বিষয় আপনি যেটা বারবার সরব হয়েছেন বিধানসভাতেও বলেছেন বহুবার, যে বামফ্রন্ট জমানায় যে সমস্ত দপ্তরে, সুন্দরবন উন্নয়ন দপ্তরে যে সমস্ত আর্থিক বরাদ্দ হয়েছে তার একটা শ্বেতপত্র প্রকাশ করার আপনি একটা এক সময় ইঙ্গিত দিয়েছিলেন, দুর্নীতি প্রচুর হয়েছে, তো সেগুলোর কোনো সেগুলোর ক্ষেত্রে ওরা যাওয়ার আগে এমন কিছু কাজ করে রেখে গেছেন যাতে তার থেকে বেরোতে আমাদের খুব কষ্ট আছে, অনেক ফাইল পাওয়া যাচ্ছে না, ফাইলগুলো সব লোপাট করে দিয়ে গেছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সে কথা আপনারা নিশ্চিত জানেন, তিনি বলেছিলেন যে অধিকাংশ দপ্তরে ফাইল পাওয়া যাচ্ছে না, নতুন করে ফাইল তৈরি করে কাজ করতে হচ্ছে, এই দপ্তরের দশাও তাই হয়েছে। না আপনি কি তদন্ত করাবেন, পরিকল্পনা কি আছে আপনার? সেইরূপ পরিকল্পনা করতে গেলে তাহলে সেখানে যদি ফাইলের কিছু অংশ পাওয়া যায় তাকে নিয়ে তদন্ত করা যায়, সেইরূপ অবশিষ্ট কিছু আমি এই মুহূর্তে আমার হাতে কাছে নেই। আচ্ছা, জল থেকে মাটি, ম্যানগ্রোভ থেকে বাঘ,
সব জায়গায় দুর্নীতি ছিল বাম ফ্রন্টের, তারপরে নিজেও জানেন আপনি, সেটা জানি আমি, হ্যাঁ সেটা আপনি জানি তো, ওদের সময় আমি নিজে এমএলএও ছিলাম, ওরা বাগের চেম্বার, ওরা বাগের চেম্বারও ছাড়েনি কিন্তু, ওরা কিছুই ছাড়েনি, ওরা তো কিছুই ছাড়েনি, সেটা ঠিকই আছে, কিন্তু সেটা একটা ছিল আমি জানি, কিন্তু ঘটনা যেটা হয়েছে আমরা এই সব অতীতকে ঘাঁটতে গিয়ে আমাদের জন্য, আমাদের জন্য যে মানুষ যে দায়িত্ব দিয়ে আমাদেরকে ক্ষমতায় আনলেন, মানুষ কিছু আমাদের চায়, আমাদের কাছ থেকে মানুষ কিছু চায়, সেটা সরকারকে দিতে হবে। এবং আপনারা উপলব্ধি করছেন যে সুন্দরবনে আজকে পরিকাঠামো উন্নয়ন ব্যাপক হয়েছে। আমি যেদিন দায়িত্ব গ্রহণ করে যাব সেদিন মনে মনে ঠিক করেছিলাম যে সুন্দরবনে সরকারি কোনো মাটির রাস্তা রাখবো না, এটা আমার প্রতিজ্ঞা ছিল, সেটা করা গেছে, মানে পাকা রাস্তা করা গেছে, পাকা রাস্তা শুধু নয়, এখন সুন্দরবনে যে কোনো এমএলএকে যদি আপনি জিজ্ঞেস করেন, একেবারে হিঙ্গলগঞ্জ থেকে সাগর পর্যন্ত যে কোনো এমএলএকে যদি জিজ্ঞেস করেন, প্রশস্ত কোনো গ্রামে মাটির রাস্তা, আজও গ্রামের মানুষ সেই মাটির রাস্তায় চলছেন তার সংখ্যা আগের খুঁজে পাওয়া যায়। বেশ, রাস্তাঘাট করতে পেরেছেন, বিদ্যুতের কাজ করতে পেরেছেন, সোলারের বিদ্যুতের কাজ হচ্ছে, কিন্তু শিল্প, সে অর্থে শিল্প এখানে হয় না, কৃষিভিত্তিক শিল্প করার এখনো কোনো পরিকল্পনা কি আপনার আছে, বা এখনো হয়নি সেরকম অর্থে ক্ষেত্রে? এটা তো শিল্প নিয়ে আপনাদের ব্যথা, শিল্প নিয়ে আপনাদের ব্যথা রয়েছে আপনাদের, কিন্তু কৃষিভিত্তিক শিল্প তো হওয়া যেতে পারে, সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল হতে পারে, তো সেটা হতে পারে, সেটা আমাদের যে কৃষি দপ্তর তারা এবং আমাদের যে শিল্প দপ্তর রয়েছে তারা কনভার্জেন্স এগুলো চিন্তা করছে, তারা যখনই সুন্দরবন দপ্তরে, মূলত আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে আমাদের যোগাযোগ ব্যবস্থা বৃদ্ধি করা, মানুষের আর্থ সামাজিক মান উন্নয়ন করা, এবং শিক্ষিত দরিদ্র বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, সেটা কি করা যাচ্ছে? সেটা করা যাচ্ছে, করা যাচ্ছে। 100 দিনের কাজকর্ম নিয়ে কিন্তু অভিযোগ উঠছে ইতিমধ্যে, আপনার বিরুদ্ধে অভিযোগ করছে বিরোধীরা, যে মন্টুরাম পাখিরা যেটা করছে খাতায় কলমে প্রচারের মাধ্যমে করছে, 100 দিনের কাজে এবং বিপিএল ব্যবস্থার সঙ্গে দুর্নীতির অভিযোগ উঠছে, না সেটা সর্বৈব মিথ্যা, কারণ আমি নিজে, আমি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের মাধ্যমে, আমি কনভার্জেন্সি আমার দপ্তর, আমরা তার সঙ্গে রিলেটেড হয়ে আমরা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরকে আমাদের ম্যানগ্রোভ ইত্যাদি এবং স্ট্রিট প্লান্টেশন ইত্যাদি করার জন্য আমরা কনভার্জেন্সে ওদেরকে টাকা দিচ্ছি, ওরা স্থানীয় ডিএমগুলোকে ডিএমের মাধ্যমে, বিডিও এবং পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মাধ্যমে ওরা সেই কনভার্জেন্সে কাজটা করছে, অভিযোগ করছে কেন? তাহলে আমি সরাসরি ওদের অভিযোগ আমি খণ্ডন করে আপনাকে বলছি, আমিও সরাসরি আমার যে বনসৃজন প্রকল্পের জন্য যে উইংস আছে আমি তার মধ্যেও আমি নিজে, আমি সেখানে আমার ফরেস্ট উইংসকে দিয়ে আমি নিজে কিছু চরভূমিতে আমি নিজেও ম্যানগ্রোভ তৈরি করছি, কারণ আমি নিজে জানি ওরা যেটা বলছেন, ওরা ম্যানগ্রোভ কেটেছেন, ম্যানগ্রোভ তৈরি করেননি, ম্যানগ্রোভ স্বাভাবিকভাবে যে ম্যানগ্রোভ তৈরি হয়েছিল সেটাকে ওরা কাজে লাগিয়েছে, কিন্তু ম্যানগ্রোভের জন্য যে কাজ করা দরকার ছিল সেটা এটা নিয়ে একটা বড় দুর্নীতি, তো ম্যানগ্রোভ নিয়ে, ম্যানগ্রোভ নিয়ে তাদের বিরাট দুর্নীতি ছিল, যার জন্য আমি যখন দেখলাম যে কাগজপত্রে অনিয়ম আছে, সমস্যা আছে, কিন্তু মানুষ তো জানতে চাইছে মন্টুদা, ম্যানগ্রোভ নিয়েও দুর্নীতি, বাঘের চামড়া নিয়ে দুর্নীতি, সবই দুর্নীতি, সেটা বাঘের চামড়ার ক্ষেত্রে সেটা আমার উপরে পড়ে না, ওটা ফরেস্ট আমি সুন্দরবনের উন্নয়নের ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করার ক্ষেত্রে হচ্ছে, সুন্দরবনের কোনো সমস্যা হলে সবই কিন্তু সুন্দরবন দপ্তরকে দেখাচ্ছে না, বলে ওরা বলতো বাঘের দুধ ওরা নাকি এনে দেবো, বলে সিপিএম জমানায় বলতো বাঘের দুধও পাওয়া যায়, ওরা কিনা এনে দিতে পারে, ওরা সবটাই এনে দিতে পারে, তা করে গেছেন, আর 34 বছরের পরে একটা এত বড় নিটল ওদের সংগঠন, বামপন্থী সংগঠন, যেখানে একদম ঝিয়ের কাজ, যারা বাড়িতে ঝিয়ের কাজ করে তাদের সংগঠন থেকে আরম্ভ করে এত সংগঠন ওরা করেছেন, কিন্তু যখন 2011 সালে দলটা যখন চলে গেল আজ আপনি তাকে খুঁজে পাবেন না, একটা বিধানসভায় তারা 5-7 হাজার ভোট পায়, 2.5-3 লক্ষ ভোটের মধ্যে, এর দ্বারা আপনি বুঝতে পারছেন এটা কি চাপের রাজনীতির জন্য কি বামফ্রন্টটা বিলিয়ে, তাহলে চাপের রাজনীতি কি আছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা যখন কংগ্রেসে ছিলাম, আমরা ছাত্র যুব আন্দোলনের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা রাজনীতি করতে এসেছি, যেহেতু আমার পরিবার কংগ্রেস ভাবাদর্শে মানুষ, তারা বংশানুক্রমিক আমরা কংগ্রেস পরিবারের মানুষ, সেই সূত্রে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমি নিজে সেই আন্দোলনে এখানে যুক্ত হয়েছিলাম, আপনারা নিশ্চিত যারা
আমার পুরনো যারা সাংবাদিক আছেন তারা ভালো করে জানেন যে কাকদ্বীপ তেভাগা আন্দোলনের পীঠস্থান। এখানে কাকদ্বীপে সংগঠিত সিপিআইএম এর নেতৃত্ব তারা বামপন্থী সংগঠনের, এছাড়া আমাদের জেলায় অনেকটা বামপন্থী। এতটাই সংগঠিত তেভাগা আন্দোলনের পীঠস্থান কাকদ্বীপ, তারা ওরা কার্যত মাইক্রোস্কোপে তাদের ধরা যাচ্ছে, ধরা যাচ্ছে। এই কারণে মানুষকে যা দেবে বলেছে, মানুষের জন্য যা করবে বলেছেন, তারা তারা তা করতে পারেননি। এবং সেটা মহামাটি মানুষের সরকার ছ বছরের মধ্যে কাকদ্বীপ সহ গোটা সুন্দরবনের হিঙ্গলগড়কে সাগরপথে ব্যাপক উন্নয়ন, যার জন্য এরপরেও আপনি দেখবেন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আপনি এদেরকে খুঁজে পাবেন না। আমরা বলতে এতটা আত্মপ্রত্যয় কি করে বলছেন যে খুঁজে পাওয়া যাবে না? না, এই জন্য আত্মপ্রত্যয় যে মানুষের কাজ করি আমরা। হ্যাঁ, আপনি বলতে পারেন সমস্যা থাকতে পারে, কিছু অভিযোগ আছে, অভিযোগ বিভিন্ন জায়গায় অভিযোগ থাকতে পারে, কিন্তু আপনারও মানুষ এটা বোঝে যে আমার বাড়ির সামনে দিয়ে একটা ভালো রাস্তা পেয়েছি, আমি গ্রামীণ বিদ্যুৎ রূপায়ণে আমি গ্রামীণ বিদ্যুতায় বিদ্যুৎ পেয়েছি, আর যারা একটার পর একটা নির্বাচনে যারা কয়েকখানা খুঁটি ফেলে দিয়ে বলে দিতেন যে নির্বাচনটা করে দাও, এরপরে তোমাকে বিদ্যুৎ তোমার বাড়ি পৌঁছে দেবো, সে কাজ করতে পারে। আরে, বিদ্যুৎ কি সর্বত্র পৌঁছানো গেছে? আমরা এ পর্যন্ত প্রায় 90% বিদ্যুৎ আমরা গ্রামীণ বিদ্যুৎ রূপায়ণে সফল হই। আপনার পঞ্চায়েত দপ্তরে কারেন্ট নেই সকাল থেকে? না, কারেন্ট নেই নয়, এখানে একটা বড় মাপের কাজ হচ্ছে, যেহেতু এই সমস্ত ট্রান্সফরমার, এই সামনে দুর্গা পুজো, সেই জন্য সমস্ত কিছু লাইনের পরিবর্তন হচ্ছে, এই জন্য কয়েক ঘন্টা বন্ধ আছে, ওরা বলেই দিয়েছে, এটা বলেই দিয়েছে না। বিদ্যুৎ আমি একটা কথা আপনাকে, বিদ্যুৎ পর্যাপ্ত আপনাদের পশ্চিমবঙ্গে এবারে বিদ্যুৎ পর্যাপ্ত, কিন্তু তার জন্য শিল্প দরকার, যদি ব্যবহার ইউটিলিটি না হয়। না, সেটা তো রাজ্যের, এটা রাজ্যের নিজস্ব, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে ব্যাপারে নিজে দেখছেন শিল্প দপ্তরকে সাথে রেখে। এ ব্যাপারে আমি সরকারের যে লক্ষ্য, আপনার সদিচ্ছা রয়েছে শিল্প করার ক্ষেত্রে? সদিচ্ছা না, গ্রামে গ্রামীণ ভিত্তি আমরা চাই, গ্রামীণ ভিত্তি শিল্প করা চাই, কিন্তু আমরা একটা কথা বলতে পারি আমি আপনাকে, যে আমি এই দায়িত্বে আসার পর, সুন্দরবন বিষয়ক দপ্তরের দায়িত্বে আসার পর, আমরা কিছু স্কিল ডেভেলপমেন্টে আমরা কয়েকশো ছেলে মেয়েকে ট্রেনিং দিয়ে, তাদেরকে কিটস দিয়ে, আমাদের দপ্তরে অর্থ কিনে দিয়ে, তাদেরকে বিভিন্ন শপিং মল এবং বিগ বাজারে তারা কাজ করার সুযোগ পেয়ে তারা যথেষ্ট উপকৃত, এবং এটা আমাদের চলছে। এটা একটা খুব বড় সমস্যা যে পলিটিক্যাল কমিটমেন্ট অ্যান্ড সোশ্যাল কমিটমেন্ট কোথাও না কোথাও একটা কনফ্লিক্ট করে যাচ্ছে মনে হচ্ছে আপনি, আপনি দীর্ঘদিন রাজনীতিবিদ আপনি। না, কনফ্লিক্ট করছে বলতে, যেটা আপনি বলছেন যেটা সমন্বয়ের কিছু অভাব হচ্ছে আপনি বলছেন, সেটা দেখুন মানুষের, একশো মানুষের চাহিদা ছিল, ওরা দিতে পারেনি, মানুষ বুঝেই গেছিল। আপনারাও সব পারছেন এবং ভাবার কারণ নেই? না, ভাবার কারণ আমরা সবটা পারছি না, কিন্তু মানুষ বোঝে যে এই সরকার থাকলে টুডে অর টুমারো এই সরকার পড়বে, কারণ এই মনে করে মানুষ যে আজকের শিক্ষা স্বাস্থ্য, আপনি আপনি দেখুন না, আপনারা যদি কাকদ্বীপ হসপিটালে গিয়ে দেখেন, আজকের এখানে একটা ব্লাড ব্যাংক ছিল না, একটা মর্গ ছিল না, সেই ডায়মন্ড হারবারে কাকদ্বীপ সাগর নামখানা পাথর অত্যন্ত মানুষের তো পিছিয়ে পড়া এলাকা ছিল, উন্নত অনুন্নত বলেই পরিচিত ছিল। আমি আপনাকে বলছি যে আপনি গোটা রাজ্য জুড়ে আপনি যদি ঘুরে বেড়ান, আপনারা তো ঘুরে বেড়াচ্ছেন, কাকদ্বীপ এই মুহূর্তে ছ বছরের মধ্যে, যারা ছ বছর আগে কাকদ্বীপে এসেছেন, এই যে মডেল কোর্ট এখানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ থেকে আরম্ভ করে অন্যান্য কোর্ট, স্পেশাল কোর্ট চালু হয়েছে, এবং রাজ্যের প্রথম এখানে মডেল কোর্ট হয়েছে, এবং এটাকে অনুকরণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যান্য যা করছেন, তিনি এই এটা এটা একটা মডেল বলতে পারেন আপনি আমাদের, কিন্তু এর পাশাপাশি এটাও তো শোনা যাচ্ছে যে জমি সংক্রান্ত বিবাদ, জমি সংক্রান্ত দুর্নীতির অভিযোগও কিন্তু অভিযোগ করছে বিরোধীরা, যে ল্যান্ড মাফিয়ারা কার্যত ঘিরে রয়েছে বিভিন্ন অঞ্চলে। আপনি খুব নিষ্ঠাবান দীর্ঘদিনের মানুষ, আপনি মন্ত্রী, আপনি যেভাবে কাজ করেন, আপনার ফিলোসফিক্যালি আপনি যে পলিটিক্সটা করেন, আপনি এসব টলারেট করেন না আমরা যতদূর জানি, তো কোথাও না কোথাও মনে হচ্ছে যে জমির হাঙরটা ঢুকে পড়ছে, গরিব কৃষকদের জমি তারা কেড়ে নিচ্ছে মনে হচ্ছে কোথাও? এইরূপ দেখুন, আমার কাছে যত আমার কাছে অভিযোগ যদি কখনো আসে, আমি দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করি, এবং বিএলএলআরও থেকে আরম্ভ করে, এসডিএলএলআর থেকে আরম্ভ করে, এডিএমএলআর থেকে আরম্ভ করে, যারা ভূমি দপ্তরে আমার ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, তাদেরকে আমরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে বলে দিই। আর আমি নিজে এইটুকু বলতে পারি, আমি নিজে জীবনে অন্যায় করিনি কখনো, অন্যায়কে জীবনে আমি প্রশ্রয় দেওয়ার মানুষ নয়, আমি রাজনীতি করতে এসেছিলাম মানুষের জন্য কিছু করে যাব, আমি আজও পর্যন্ত আমার লাইফ তাদের জন্য আমি নিবেদিত করেছি, আমি চেষ্টা করি,
আমি চেষ্টা করি, সবটা আমি পারি না, এটাও ঠিক। একটা মানুষ যে সবটাই পাবে 100%, এটা ঠিক নয়। কিন্তু আমি চেষ্টা করি, আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে আদর্শ, যার আদর্শে আমি অনুপ্রাণিত হয়ে রাজনীতি করতে চেয়েছিলাম। আমি যেমন আমার নিজের পিতামাতাকে যেমন আমি শ্রদ্ধা ভক্তি করি, আমার রাজনীতিতে, আমার রাজনৈতিক জীবনে প্রথম থেকে 80 দশক থেকে তার সঙ্গে আমার রাজনীতি জীবনে চলা, আমার কখনো পথভ্রষ্ট হয় না। চরম দুঃসময়ও আমি কখনো পথভ্রষ্ট হই না। আমি ওই মানুষটাকে দেখে বুঝেছিলাম যে এই মানুষটার নেতৃত্বে আজ হোক কাল হোক, একসময় আমরা মনেও করেছিলাম, মনে আসতে পারে, প্রমাণ হয়ে গেছে, মনে করেছিলাম আমরা যারা তার সহকর্মী ছিলাম, তার মধ্যে একজন যে সহকর্মী, আমি নিজে এটা এইটুকু আমার আত্মপ্রত্যয় যে আমার রাজনৈতিক জীবনের দর্শন মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, দর্শনের কথা এখন এলেন, দুটো ইনস্ট্যান্ট পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আমার কাছে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে জীবনযাপন করেন আর মন্টুরাম পাখিরা যে জীবনযাপন করেন, এটা দেখে আপনার দলেরই হোক বা বিরোধীর হোক তাদের শেখা উচিত, আপনি কি মনে করেন? তাদের ব্যাপার, সে ব্যাপারে আমি কি বলতে পারি? এই যেভাবে আমার আমি রাজনীতিটা করতে এসেছি, স্যাক্রিফাইস করতে এসেছি। মানুষের জীবনে সকলে একরকম হতে পারেন না, কিন্তু আমি যে মানুষটাকে দেখে ভেবেছিলাম যে এই মানুষটা আজ হোক কারবার মধ্যে কোনো দিন হতাশ আসে না। এই বামপন্থীদের দ্বারা আমি প্রচণ্ড অত্যাচারিত, কিন্তু আজ আমি সব রকমে আমার হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও একজন বামপন্থীকে আপনি বলতে পারবেন না এই জেলায় আমার কাক দিবে কোনো এলাকায় যে আমি জেলা পুলিশ প্রশাসনকে কি স্থানীয় পুলিশ প্রশাসন কাজে লাগিয়ে আমি কোনো বিরোধীকে সামান্যতম আঘাত দিয়েছি। এখানেই তো প্রশ্ন, যে রাজনৈতিক মূল্যবোধ, রাজনৈতিক চেতনা, তাই আপনাকে দেখে ওরা অত্যাচার করেছে বলে আমি তা করবো না। আমি প্রমাণ করে দিয়েছেন আমার নেত্রী যে লড়াইয়ের মধ্য দিয়ে একটা শেষ জায়গায় আসা যায়, এবং সেটাই তাই আমরা এসেছি। না হয় না, গল্পে শোনা যায় অনেক কিছু, আমি নিজে ঘটনাস্থলে এসে দেখলাম কাকদ্বীপে। আমি আপনাকে দীর্ঘদিন ধরে চিনি, আপনি বিধানসভাতে আপনার সঙ্গে কথা হয়েছে। আপনি যেভাবে জীবনযাপনটা করলেন এটা ইনস্ট্যান্ট, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্ভব নয়, বাট ইজ ইট পসিবল আপনি করে দেখিয়েছেন। আমি এই জায়গাটা বলতে চাইছি, একটা পশ্চিমবঙ্গের রাজনীতির মূল্যবোধ এবং অর্থনৈতিক প্রবণতা যেভাবে ডাইলুট হচ্ছে গোটা বিষয়টা, এটা কোথাও না কোথাও একটা জায়গাতে মনে হচ্ছে সমস্যা হবে। আপনার চেতনার জায়গা থেকে বলছি, আমি কোনো ব্যক্তিগত আক্রমণে যাচ্ছি না কাউকে, সেটা না, ঠিকই আছে। বিষয়টা আমি একটা কথাই বললাম যে সবাই সমানভাবে মূল্যায়ন করতে পারে না, সেটার জন্য আমি তো এ ব্যাপারে আমি কোনো সমালোচনায় যাবো না। আপনার দলের অনেকে ঝাঁচকচকে বাড়ি, প্রাসাদতম বাড়ি, গাড়ি, আপনি সাধারণভাবে রয়েছেন যেভাবে থাকা যায়, এটা একটা ভালো, এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরবর্তী প্রজন্ম আপনাকে দেখে উদ্বুদ্ধ হবে। আর একটা বিষয় যেটা খুব গুরুত্বপূর্ণ হয়েছে, এখানকার যারা একদম খেটে খাওয়া পরিবার, আর্থসামাজিক প্রেক্ষাপটের সঙ্গে যারা যুক্ত হতে পারেনি, মূলত মৎস্যজীবী আছে, যারা সুন্দরবনে মধু সংগ্রহ করতে যায়, কোনো ছোটো ছোটো পরিকল্পনা কি আছে বা সমবায়? না, সেটা আমি একটা পরিকল্পনা নিয়েছিলাম, আমি আমাদের হর্টিকালচার এবং ফুড প্রসেসিং ওদেরকেই বলেছিলাম যে প্রচুর গরিব মানুষ আমার কাঁকড়া মধু সংগ্রহ করতে গিয়ে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার খুব হিংস্র, বাঘের পেটে কেউ চলে যায় কোনো রকম বেঁচে আসে। আমি বললাম এই মধুকে যদি প্রিজার্ভ করে, যদি সংশোধন করে করা যায় বিদেশের বাজারে, এই মধু আমার এখানকার আমার এই গরিব মানুষগুলো ভেঙে নিয়ে আসে 150 টাকায় বিক্রি করে রিয়েল মধুগুলোকে, কিন্তু এটা প্রিজার্ভ করলে বিদেশের বাজারে বড় বাজার হতে পারে, অনেক বড় অর্থনৈতিক বড় বাজার হতে পারে। ওরা সেইটাকে আলোচনা করে দেখছে যে ওদেরকে কীভাবে করা যেতে পারে, এটা দেখছে। আমি নিজে ওদেরকে বলেছি যে আমার যদি কোনো অর্থ, আমার দপ্তরে যদি কোনো অর্থ ইনভেস্ট করার ব্যাপার থাকে আমি অর্থ দিতে পারি, কিন্তু আমার দপ্তরে এই সিস্টেমটা নেই যে ওদের দপ্তরের সিস্টেম আছে, কারণ এটা ফুড প্রসেসিং হর্টিকালচার, তার প্যারোগেটিভ আপনি প্যারোগেটিভে ঢুকতে চান না, যে পারি না, সেই জন্য ওদের সঙ্গে আমি কথাও বলেছি, ওরাও চেষ্টা করছেন, দেখা যাক কী হয়। এভাবে যদিও মৎস্যজীবীদের ডিপার্টমেন্ট আপনার না, ফিশারি ডিপার্টমেন্ট, আমি মৎস্যজীবীদের জন্য এখানে আমি একটা কথা আপনাকে বলতে পারি, আমি মৎস্য দপ্তরের মন্ত্রী নয় ঠিকই, মৎস্য দপ্তরের মন্ত্রী মাননীয় চন্দ্রনাথ সিনহা যথেষ্ট সাফল্য দেখিয়েছেন মৎস্যের ক্ষেত্রে, এ আমার কোনো তুলনা হবে না, কিন্তু সুন্দরবন ভদ্রলোক মানুষ, খুব ভদ্রলোক, পলিটিক্যালি জেন্টলম্যান যাকে বলা হয় একদম, কিন্তু তিনি যথেষ্ট আমার উপরে বিশ্বাস করেন। তার কারণ হচ্ছে সুন্দরবনে মৎস্যজীবীরা তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যায়, তাদের জীবন জীবিকা ইলিশ মাছ ইত্যাদি বিভিন্ন রকমের মাছ ধরে তাদের জীবিকা। এক্ষেত্রে আমার সরকার
রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মৎস্যজীবীদের জন্য যে উৎসাহ দিয়েছেন এবং মৎস্যজীবীদের যা কাজ করেছেন এবং করে যাচ্ছেন ভাবতেই পারবেন না। আরেকটা কথা আমি আপনাদের বলছি যে আমাদের দপ্তর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা এবং পরামর্শে আজকের আমার দপ্তর ব্যাপক কাজ করছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা রিমোট সুন্দরবন এলাকায় একেবারে ব্রিজ কংক্রিটের সেতু নির্মাণ করে রাস্তাঘাট নির্মাণ করে একেবারে প্রত্যন্ত সুন্দরবনে যাতে পর্যটন ব্যবস্থা, কারণ সুন্দরবনে পর্যটন শিল্পের একটা বড় সম্ভাবনা রয়েছে, বড় সম্ভাবনা, বড় সম্ভাবনা। এবং এই ছ বছরের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যথেষ্ট দেখেছেন, যথেষ্ট। আজকের বকখালি যদি আপনি দেন যান, আপনি ছ বছর আগে বকখালি, ছ বছর পরে বকখালি। আপনি কপিলমুনি আশ্রমে গেলে তীর্থস্থান, সারা দেশের এবং বিশ্বের বহু মানুষ কপিলমুনি আশ্রমে আসেন। কিন্তু তার পাশাপাশি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় পর্যটন দপ্তর পর্যটনের আরেক অংশখানে তৈরি করেছে। মানে অর্থনীতি কোনো সাহায্য কি চাইবেন পর্যটন দপ্তরের কাছ থেকে, যে আরও বড় প্যাকেজিং কিছু করা যায় কিনা বিশ্বের কাছে? আমার কোনো আমি একটা কাজ করেছি যেটা হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল যে গ্লোবাল একটা যে ওয়ার্মিং ফান্ড আছে, আন্তর্জাতিক মানের একটা সংস্থা আছে, তারা পিছিয়ে পড়া যেগুলো হচ্ছে স্পেশাল জোন এরিয়াগুলো যেগুলো তাতে তারা, আমি একটা প্রস্তাব বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠিয়েছিলাম এবং তারা কয়েক মাস আগে একটা বৈঠক করেছে। সুখের খবর, আমার প্রধান সচিব যিনি আছেন এখন, তিনি আমাকে জানালেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, তারা আমরা যে প্রস্তাবটা দিয়েছিলাম রাজ্য সরকারের সঙ্গে তারা কথা বলবেন, কথা বলে নাবার্ডের মাধ্যমে এই দপ্তরকে সুন্দরবনে আরও ব্যাপক যে যে কাজ করা দরকার তারপর ডিজাস্টার ম্যানেজমেন্টকে পাশে রেখে, কিন্তু নোডাল ডিপার্টমেন্ট হিসাবে সুন্দরবন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টকে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার তারা সমন্বয় করে এটা ইন্টারন্যাশনাল যে গ্লোবাল ওয়ার্মিং ফান্ড আছে তার কাছে ওরা চাইবেন এবং নাবার্ডের সঙ্গে এটা লিয়াজো মেনটেন করে করছেন। আপনি বিশ্ব উষ্ণায়নের কথা বলছিলেন, আপনি যেটা খুব বড় সমস্যা ভেবেছে ম্যানগ্রোভ নেই, বা আপনি যেটা বারবার বলছেন চেষ্টা করছেন যে আমি আপনাকে বলে দিলাম এক কথায়, আমি আপনাকে বলছি যদি সুন্দরবন কখনো অতল তলে তলিয়ে যায়, সুন্দরবন যখন যদি কোনোভাবে ধ্বংস হয়, পরিবেশবিদদের পরিষ্কার কথা, তাহলে গোটা কলকাতা শহর সহ দক্ষিণবঙ্গের এক বৃহত্তম অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা এটা আপনি নজর রাখছেন গোটা বিষয়ে, কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে পরিকাঠামো উন্নয়ন সৌন্দর্যায়নের কথা বলছেন, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণার কথা বলছেন, কিন্তু আরেকটা সমস্যা মানুষের যে হচ্ছে ভেসেলের প্রবলেম দেখা দিচ্ছে, নিয়মিত আসছে না, যাওয়া আসার ক্ষেত্রে সমস্যা, যাওয়া আসা করছে। ওই নদীটা আমাদের বুড়িগঙ্গা নদীটা সিল্টেড হয়ে গেছে, তো মুখ্যমন্ত্রী খুব ইচ্ছে যে লর্ড নম্বর 8 টু কচুবেড়িয়া ব্রিজ করবার জন্য কেন্দ্রীয় সরকারকে তিনি বারে বারে চিঠি দিয়েছেন, এটা একার পক্ষে সম্ভব হয় না, একসঙ্গে প্রায় 1,200 কোটি টাকার প্রকল্প। কেন্দ্রীয় সরকারকে তিনি বারে বারে অনুরোধ করেছিলেন আগের যখন গভর্নমেন্ট ছিলেন, আপনাদের কেন্দ্র এখন আপনাদের বিরোধী, আপনাদের কথা শুনছিও না সেই অর্থে না। কেন্দ্র শুনুন, আগে কিন্তু কেন্দ্রে একটা সরকার ছিল, ইউপিএ সরকার, তারা কিন্তু সব কথা আমাদের শুনতেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 2,03,000 কোটি টাকা ঋণের বোঝা আগের সরকার রেখে গেল, আমি আপনাদের কাছে দয়া চাই না, দাক্ষিণ্য চাই না, আপনাদের কাছে হাত পাতে ভিক্ষা চাই না, আপনারা 3 বছর সুদ এবং আসল মিলে যে কোটি কোটি টাকা, যেটা আপনাদের হাজার হাজার কোটি আমার টাকা দিতে হচ্ছে, সেইটা আপনারা আমাকে স্থগিত করুন 3 বছর, আমাকে একটু রিল্যাক্সেশন দেওয়া হোক, আমি অর্থনীতি একটু স্টেবল হই, তারপর আমি ধীরে ধীরে আপনারা মিটিয়ে দেবো। আগের গভর্নমেন্ট শোনেননি, এই গভর্নমেন্টও তো ধারে কাছেই নেই, শুনবেন, শোনেননি। কিন্তু একটা জিনিস ছিল, দুটো গভর্নমেন্টের মধ্যে তফাৎ ছিল, ইউপিএ গভর্নমেন্টের সঙ্গে এনডিএ গভর্নমেন্টে বিজেপি নেতৃত্বে তফাৎ একটাই, ওরা সব কথা না শুনলেও রাজ্যের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু যেটা ন্যায়সঙ্গত দেওয়া দরকার সেটা কিন্তু ওরা রিলিজ করতেন।
হয়তো আমাদের কাছে হাজার হাজার কোটি টাকা কেটে নিয়ে গেছেন ঠিকই, এরা নিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু তারা কিন্তু এমন এমন কিছু পরিকল্পনার অর্থকে আটকে দিতেন না যাতে মানুষের অসুবিধা হবে, সরকারের অসুবিধাটা করতেন না। কিন্তু এরা একটা সরকারকে ভাতে হাতে সব রকম মেরে ফেলতে চায়। না, আপনার নেত্রী তো মানে মুখ্যমন্ত্রী এবং আপনার দলের নেত্রী, তিনি তো কার্যত এটাকে জ্বলে যাচ্ছেন মোদীর সঙ্গে, সেটা তো একটা ফেডারেল স্ট্রাকচারে আলোচনার মধ্য দিয়ে সমন্বয়ের ভিত্তিতে হতে পারে আর্থিক বিষয়গুলো, কোথাও কি মনে হচ্ছে? উনি তো দেশের প্রধানমন্ত্রী, উনি তো যুক্তরাষ্ট্র কাঠামোটা নিজেই ভেঙে দিচ্ছেন, নিজেই একটা রাজ্যে সেনা পাঠাচ্ছেন, সামান্যতম সৌজন্য হচ্ছে না রাজ্য সরকারের সাথে কথা বলে, বিভিন্নভাবে যে সমস্ত ডিরেক্ট তিনি করতে চাইছেন সেখানে ফেডারেল স্ট্রাকচারের উপরে আঘাত হচ্ছে না। ভারতবর্ষ সংবিধানের নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্র কাঠামো তো, আজকে সেখানে আপনার মনোমতো সরকার নেই বলে, আপনার যে রাজ্যে মনোমতো সরকার আছে, আপনার নিজের সরকার আছে, বিজেপির সরকার আছে, তুমি তাকে যে আর্থিক সহায়তাটা দিচ্ছ, যে সরকার তোমার নেই, তোমার রাজনৈতিক দল যে সরকার বিলং করেন না, অন্য রাজনৈতিক দলের সরকার আছে, তুমি সেখানে বিবাদ কিছু আচরণ করবে, এটা তো হতে পারে না। মুন্ডু, আপনি এত পলিটিক্যাল ভালো ডিবেট করছেন এবং আপনার পরিসংখ্যান আপনার কাছে এতটাই রয়েছে, সুন্দরবনের বাইরে আপনি তো রাজ্যের নেতা হতে পারেন, আপনার যে ভাবনা যে আদর্শ তো কেন আসছেন না কেন? আপনাকে তো দলে মানে থাকা উচিত একদম ফোর ফ্রন্টে রাজ্য জুড়ে। আমি কাজ করছি, আমি শুধু একটা কথা বুঝি, মন্ডল আপাকিরা কাক দ্বীপে বাইরে বেরোচ্ছে না, অথচ ভালো নেতা ভালো বক্তা পরিসংখ্যান বাইরে বেরোচ্ছে না, রাজ্যের মুখ হতে পারেন তো আপনি। না, সেটা কাক দ্বীপে বাইরে বেরোচ্ছি না এটা বলাটা ভুল, কারণ আমাকে যে দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছেন আমি সেই দায়িত্বটা পালন করব। আমি একদম ডিসিপ্লিন একজন পার্টি ওয়ার্কার মমতা ব্যানার্জি, আমি তার ডিসিপ্লিনের বাইরে আমি কখনো যাব না। তিনি তার প্রয়োজনে যেখানে যেমন দায়িত্ব দিয়েছেন আমি সেই দপ্তরটাকেই আমি সুন্দর করে, তিনি তার সুন্দরবনে যে 55 লক্ষ প্রায় মানুষ, আমি তাকে পরিষেবা দিয়ে এই দপ্তরে কাজ করে যাব, এটাই আমার কাজ। আমাদের শুভেচ্ছা থাকলো আপনার প্রতি, আপনি আরও অনেক বড় নেতা হন। আরেকটা আপনার ব্যক্তিগত প্রশ্নে যাই, ব্যক্তিগত প্রশ্ন অন্যভাবে হচ্ছে যে আপনি আপনি যে মূল্যবোধে রাজনীতিটা করেন, আপনার মনে হয় যে পশ্চিমবঙ্গের যে কোনো দল, আপনার দল বা বিরোধী দল, তারা সত্যিই মূল্যবোধে রাজনীতিটা করে বা তারা বেশি সহিষ্ণু? আপনাকে দেখে তো অনেক অনেক সহিষ্ণু মনে হচ্ছে, মনে হয় যে পলিটিক্যালি তারা সহিষ্ণু মূল্যবোধটা নিয়ে রাজনীতি? সেটা ব্যাপারে আমি কোনো সমালোচনায় যাব না, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। আচ্ছা, সময়টা কাটান কীভাবে যখন আপনি তো অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকেন, সকালে বেরোন রাতে আসেন, কোনো মানে খবরের কাগজ? আমি যখন সময় পাই তখন আমি অন্য কিছু না, একটু ধর্ম পুস্তক তত্ত্ব পড়াশোনা করি, বিভিন্ন রকমের পুস্তক, আপনি যোগ যোগ ব্যায়ামগুলো করেন? আপনি? হ্যাঁ, আমি সকালে প্রাণায়াম থেকে আরম্ভ করে কিছু নিজের নিয়মকানুন আমি মান্য করে দিয়ে চলি, আর তারপর বিভিন্ন ধর্মের বইপত্র নিজে কিছুটা পড়াশোনা করি, আর এছাড়া বিভিন্নভাবে অন্যান্য অনেক যে সমস্ত রয়েছে যাতে আমাদের জ্ঞান পাওয়া যাবে, কিংবা যে সমস্ত কাজ করলে মানুষের কিছু হবে সেগুলোর মধ্যে আমি থাকি, আমি অন্য কোনো অন্য চর্চার মধ্যে থাকি না। রাজনীতিতে ভোগবাদে বিশ্বাস করেন না? বিশ্বাস করেন না? আমি ভোগে বিশ্বাস করি না, আমি ত্যাগ ত্যাগটাকেই বিশ্বাস করি। মানুষ তাকেই মনে রাখে, তত বড় না হতে পারি, তাকেই মনে রাখে যার মধ্যে সামান্যতম ত্যাগ থাকবে এবং তার মধ্য দিয়ে মানুষ সেবা করবেন। তাই আরেকটা কথা বলছিলে যে স্বনির্ভর গোষ্ঠীগুলো নিয়ে কাজকর্মগুলো করছিলে। হ্যাঁ, স্বনির্ভর গোষ্ঠীগুলো নিয়ে যা ভালো কাজ হচ্ছে, এইটা আগামী দিনে আমি আপনাদের কাছে অনুরোধ করবো যে একটা দিন এইসব এলাকায় আসার জন্য, এবং তাদের যে কাজগুলো দেখলে আপনি খুশি হতে পারবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী আমার এই স্বনির্ভর গোষ্ঠীগুলোর জন্য যেভাবে তিনি মানে লক্ষ্য রেখেছেন সত্যি প্রশংসা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের অভিনন্দন রইল। আপনাদের এই নতুন চ্যানেল বেরোচ্ছে, আমি খুব খুশি, এবং আপনার আগামী দিন ভালো হোক, মঙ্গলময় হয়ে উঠুক আমাদের কামনা রয়েছে। আমরা শুনলাম একদম পরিষ্কার বক্তব্য মন্টু রাম পাখিরা, চৈতন্য ভাবাদর্শে বিশ্বাস করেন, মন যখন অশান্ত হয়, শ্রীকৃষ্ণের কথা বললেন, রাজনীতি দর্শনের কথা বললেন, মূল্যবোধের কথা বললেন, কারোর সঙ্গে কম্পেয়ার করতে চাইছেন না। বামফ্রন্টে দুর্নীতির কথা বলছে, দুর্নীতি হয়েছে, তিনি তদন্ত করবেন কিনা সেটা তার, তিনি আমি ওসব তিনি কাদা ঘাটতে রাজি নন। সুন্দরবনের সামগ্রিক আর্থিক সামাজিক প্রেক্ষাপটকে তুলে ধরার জন্য তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে, দেখা যাক মন্টু রাম পাখিরা যা বললেন ক্যামেরার সামনে তো এগুলো পালন করে কিনা, আমাদের নজর থাকবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ভূমি 24/7, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল। Thank you.